একই দিনে 38টি কাজের শিলান্যাস করে রেকর্ড গড়লেন খারমুড়া জামিরা জেলা পরিষদ সদস্য মাওলানা সালে আহমেদ মজুমদার। একই দিনে এত শিলান্যাসের রেকর্ড এর আগে কোনো জনপ্রতিনিধি গড়তে পারেননি। আজ শুক্রবার একই দিনে 38টি প্রকল্পের শিলান্যাস করে রেকর্ড গড়লেন হাইলাকান্দি জেলার ঘাড়মুড়া জামিরা জেলা পরিষদ সদস্য মাওলানা সালে আহমেদ মজুমদার। একই দিনে 38টি প্রকল্পের শুভ শিলান্যাস করেন তিনি। এ নিয়ে দক্ষিণ হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের জনসাধারণের মধ্যে খুশির জোয়ার বইছে। কেন্দ্রীয় সরকারের এমজিএন রেগা এমন একটি প্রকল্প যা সঠিকভাবে বাস্তবায়িত হলে 100% উপকৃত হবেন গ্রামের মানুষ, কিন্তু প্রকৃত নেতৃত্ব এবং সহযোগিতার অভাবে বিভিন্ন সময়ে এমজিএন রেগার কাজের সুবিধা থেকে বঞ্চিত হন গ্রামের মানুষ। এই এমজিএন রেগার প্রকল্পগুলির বাস্তব রূপ দিতে ঘাড়মুড়া জামিরা জেলা পরিষদ সদস্য মাওলানা সালে আহমেদ মজুমদার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি একই দিনে নিজের এলাকার 6টি গ্রাম পঞ্চায়েত তথা কিল্লারবাগ, ঝালনাছড়া, জামিরা, সুলতানি, পালইছড়া, কারিছড়া, দাঁড়িয়ারঘাট, বলদাবলদি এবং নন্দগ্রামের বিভিন্ন এলাকায় 38টি এমজিএন রেগার প্রকল্পের মাধ্যমে প্রায় 20 কোটির অধিক টাকার কাজের সূচনা করেন। আমি খুবই আনন্দিত যে নির্বাচনের পূর্বে এই এলাকায় এসেছিলাম হেঁটে, তখন এলাকার জনগণকে বলেছিলাম যে আমরা যদি নির্বাচিত হইতে একদিন এই জায়গায় আমরা গাড়ি নিয়ে আসবো। তো আজকের দিনে বাগমারায় গাড়ি নিয়ে এসে একটি কাজের শিলান্যাস করতে পেরে আমি নিজেকে খুবই আনন্দিত মনে করছি এবং আমরা খুবই আশাবাদী। বর্তমানে যেহেতু এটা পঞ্চায়েতের অধীনে কাজ চলছে, আমরা সেটা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় সেটা প্রস্তাব দেওয়া হয়েছে এবং অল্প দিনের ভিতরে সেটা PWD হয়ে যাবে। তো আজকে বাগমারার জন্য একটা খুশির দিন যে এখানে সরাসরি আমরা গাড়ি নিয়ে এখানে আসতে পেরেছি। এবং তার সাথে আপনার যে প্রশ্ন, জন্মদিন উপলক্ষে যে আপনি এই একসাথে 6টি জিপিতে 38টি প্রকল্পের শিলান্যাসের যে পদক্ষেপ নিয়েছেন, তো আমার সেই পদক্ষেপটি হচ্ছে আজকের দিনে আমার 38 বছর পূর্ণ হতে চলেছে এবং সেই হিসাবে আমি এই পদক্ষেপ নিয়েছি যে আমার এলাকার জনগণকে একটি উপহার হিসাবে আমি 38টি প্রকল্পের একদিনে শিলান্যাস করে এই দৃষ্টান্ত আমি দেখিয়ে দেবো এবং অন্যদের যাতে উৎসাহিত হতে পারেন এর জন্য। এবং বিশেষ করে দক্ষিণ হাইলাকান্দির আমাদের দক্ষিণ হাইলে উন্নয়ন খণ্ড, এই আমার যে গ্রামমুড়া জামিরা জেলা পরিষদ এলাকা, সেই এলাকায় প্রত্যন্ত এলাকায় সবচেয়ে বেশি পাহাড়ি এলাকা বেশি। আজকে এই বাগমারার আমরা কোনোদিন ভাবতে পারতাম না এখানে যে আমরা এটা গাড়ি নিয়ে আসার জন্য, কিন্তু আজকের দিন আমরা গাড়ি নিয়ে আসতে পারায় আমার সঙ্গে আমার এই দাঁড়িয়ে কারিচড়া জিপির এপি মেম্বার তৈবুর রহমান সাহেব এসেছেন। আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই এই গ্রুপে যিনি গাঁও পঞ্চায়েত সদস্য কেফায়াতুল্লাহ, ওনার যে আন্তরিক প্রচেষ্টা এবং এই গ্রুপের উন্নয়নের জন্য উনি যেভাবে সচেষ্ট, তার জন্য আমি বিশেষ করে ওনাকে ধন্যবাদ জানাই। কারণ ওনার তাগিদেই আমরা অনেক কিছু কাজ করতে সাহস পেয়েছি এবং কাজের আমাদের স্পৃহ জেগে উঠেছে ওনার সেই অনুপ্রেরণা পেয়ে। তো আজকের দিনে বাগমারাবাসী সবাইকে, পেচরবাসী সবাইকে আমার পক্ষে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি জন্মদিনের এই শুভক্ষণে। এবং আমরা আগামী দিনে, এখনও আমাদের 3 বছরের অধিক সময় রয়েছে, আমরা দৃঢ় আশাবাদী বাকি অন্যান্য যেগুলো উন্নয়নমূলক কাজকর্ম যেগুলো রয়েছে, আমরা সেই সময়ের ভিতরে বাগমারা বেচড়া এই এলাকায় যেগুলো কাজ রয়েছে আমরা সেগুলো সম্পূর্ণ করে দেবো ইনশাআল্লাহ।